শুভেচ্ছা সবাইকে। আজ মঙ্গলবার 30 সেপ্টেম্বর 2014। ভয়েস মেইনার প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি শাশ্বতী বড়ুয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিজেপির অভিযানে দালাল ও নৌকাসহ 16 মানুষের গামে উদ্ধার। কক্সবাজার শহরে অগ্নিকাণ্ডে 20 বাড়ি পুড়ে ছাই। বিদ্যুৎ পৃষ্ঠে যুবকের মৃত্যু। রামুতে মাইক্রোবাস চাপায় শিশু নিহত। চকরিয়ে 1950 পিস ইয়াবা সহ 2 ব্যবসায়ী গ্রেপ্তার। 32 বাংলাদেশি নাগরিক ফেরত দিয়েছে মিয়ানমার। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। জেলার উখিয়া ও রামু উপজেলার সীমান্ত রেজুল খাল থেকে মালয়েশিয়াগামী 16 যাত্রী ও 3 দালালকে আটক করেছে বিজিবি। এই সময় একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার ভোর 5টায় এই অভিযান চালানো হয়। বিজিবির কক্সবাজারস্থ 17 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রেজুল খালের সোনারপাড়া মোহনায় অভিযান চালায়। ওই সময় বিজিবি সদস্যরা একটি নৌকা সহ মালয়েশিয়াগামী 16 জন যাত্রী ও 3 দালালকে আটক করে। জেলা শহরের পৌরসভা টেকপাড়া হাঙ্গুরপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20টি বাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, সকাল 9:30টায় ওই এলাকার নূর জাহান নামে এক মহিলার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে 20টি বাড়ি পুড়ে গেছে। কক্সবাজার জেলা রাজস্ব অফিস পরিদর্শন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রব হাওলাদার। সোমবার বিকালে কক্সবাজার জেলা রাজস্ব অফিস পরিদর্শন করেন এবং আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাফর আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নামজারি মামলা সহ সকল রাজস্ব মামলায় সংশ্লিষ্ট সকলকে অবহিত করিয়ে পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে সঠিক তথ্যের ভিত্তিতে নিষ্পত্তি করার পরামর্শ দেন। রামু উপজেলার পূর্ব রাজারকোল নয়াপাড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দিলদার মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দিলদার স্থানীয় কবির আহমদের ছেলে। তিনি স্থানীয় একটি পোলট্রি ফার্মের কর্মচারী। পুলিশ জানায় সকালে পূর্ব রাজারকোল নয়াপাড়ার পোলট্রি ফার্মে কাজ করছিলেন দিলদার। এ সময় ফার্মে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এবার ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ফয়েজ মিনার সংবাদে। কক্সবাজারের রামু উপজেলার চাকমালকুল কলঘর বাজার এলাকায় মিজানুর রহমান নামে এক 18 বছরের মাদ্রাসার ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 9টায় চাকমালকুল ইউনিয়নের সালেহ আহমদ পাড়ার আব্দুল হামেদের ছেলে স্থানীয় নুরানি মাদ্রাসার ছাত্র মিজান বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় মহাসড়ক পারাপারকালে চট্টগ্রামমুখী দ্রুতগামী যাত্রীবাহী মাইক্রোবাসে চাপায় ঘটনাস্থলেই মারা যায়। চকরিয়ায় 1950 পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 10:30টায় পৌর শহরের বাস্টার্মিনাল এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। চকরিয়া থানার পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কক্সবাজার শহর থেকে চকরিয়া সার্ভিস পরিবহনের একটি বাসে করে ইয়াবা পাচার করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এই সময় গ্রেফতার করা হয় কক্সবাজার পৌরসভার লালপাড়ার সৈয়দ আলম ও আকাশ নামক 2 ব্যবসায়ীকে। বিভিন্ন মেয়াদে কারাভোগের পর 32 জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমার সরকার। মঙ্গলবার সকালে মিয়ানমারের অভ্যন্তরে 1 নং পয়েন্ট অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট এলাকায় 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার পতাকা বৈঠক শেষে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের 7 সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন 42 বর্ডার গার্ড ব্যাটালিয়নের
দুঃখিত মেজর মোহাম্মদ নাসমো সাদা সৌম্য এবং 13 সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন স্টাফ অফিসার সহকারী পরিচালক ইউ থুন থুন। এই সময় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরেকবার। বিজেপির অভিযানে দালাল ও নৌকাসহ 16 মালয়েশিয়া গামী উদ্ধার। কক্সবাজার শহরে অগ্নিকাণ্ডে 20 বাড়ি পুড়ে ছাই। বিদ্যুৎ পৃষ্ঠে যুবকের মৃত্যু। রামুতে মাইক্রোবাস চাপায় শিশু নিহত। চকরিয়ে 1950 পিস ইয়াবা সহ 2 ব্যবসায়ী গ্রেপ্তার। 32 বাংলাদেশি নাগরিক ফেরত দিয়েছে মিয়ানমার। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।